ভারতের শাসক আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাই এবং হায়দ্রাবাদের নিজামের শেষ নিজাম ওসমান আলী খানের শেষ নিজাম ওসমান আলী খানের নামে যে জেলাটি ছিল ওসমানীনগর, এর নাম বদলে ফেলা হচ্ছে, আওরঙ্গজেবের নামে থাকাও জেলাটি বদলে ফেলা হচ্ছে। ধীরে ধীরে মুসলমানদের নাম মুছে ফেলার অংশ হিসাবে এই দুইটি জেলার নামও মুছে ফেলা হচ্ছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সভাপতিত্বে রাজ্যের সভায় পাশ হয় এই দুটি জেলার নাম বদলে ফেলা হবে এবং তাদের রেজুলেশন অলরেডি কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রে খুব তড়িৎ গতিতে এটার অনুমোদন দিবে এবং এই দুইটি জেলার নাম বদলে যাবে। আওরঙ্গজেব জেলাটি ডিস্ট্রিক্ট নাম বদল করে রাখা হবে, ছত্রপতি সম্ভাজীনগর এবং ওসমানীনগর বদলে রাখা হবে ধারাশিব। আওরঙ্গজেব ডিস্ট্রিক্ট বদলে তার নাম রাখা হবে ছত্রপতি সম্ভাজীনগর এবং ওসমানীনগর বদলে এর নাম রাখা হবে ধারাশিব নগর। এখন থেকে আর কেউ আওরঙ্গজেব জেলা ডিস্ট্রিক্ট বলবে না এবং ওসমানীনগর বলবে না, ছত্রপতি সম্ভাজি এবং ধারাশিব বলবে। এর আগে তারা বোম্বের নাম বদলে মুম্বাই রেখেছে, হায়দ্রাবাদ নাম বদলে ফেলেছে, মহীশূর রাজ্যের নাম বদলে ফেলেছে। মুসলমান প্রভাবিত নাম বা শুনতে মুসলিম শোনা যায় এরকম সবগুলো নামই ভারত ধীরে ধীরে বদলে ফেলছে, অনেকটা কিছুটা বাংলাদেশের মতো। যেমন সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম বাদ দিয়ে দেওয়া, তারপরে আপনার কবি নজরুল ইসলাম কলেজ থেকে কবি নজরুল ইসলাম বাদ দিয়ে কবি নজরুল কলেজ, এভাবে অনেকগুলো জিনিসের নাম আমাদের দেশেও করা হয়েছে। তারাও এভাবে হিন্দুত্ববাদী নামগুলো রেখে বদলে ফেলছে, তাদের হিন্দুত্ববাদকে স্টাবলিশ করছে। তো বিষয় হলো এভাবে কিন্তু ঐতিহ্য হারিয়ে যাচ্ছে এবং তাদের অনেক অবদান আছে, এই অবদানগুলো তারা মুছে ফেলতে চাইছে। কবে হয়তো কোনো একদিন শুনবো আমরা তাজমহলের নামও তারা বদলে ফেলতে চাচ্ছে। হ্যাঁ, এরকম অনেক স্থাপনা, আইবেক মিনার, একমিলুদ্দিনের আইবেক মিনার তারা হয়তো এক সময় নাম বদলে ফেলবে, শিবাজি মিনার নাম দিবে বা শিবাজি স্ট্যাচু নাম দিবে, এরকম অনেক হইতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, পৃথিবীর বদলে বদলের নিয়ম, আবার যারা এখন বদলাচ্ছে তারাই একসময় বদলে যাবে। হ্যাঁ, বদলের স্রোতে তারাও এক সময় পড়ে যাবে, এটাই নিয়ম। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।